হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম একটি সুস্বাদু মাছের রেসিপি নিয়ে। মাছটি হলো কাকিলা মাছ, যা অনেক নামে পরিচিত। আপনারা অনেকে একে কাইকা বা কাকলে মাছ হিসেবে জানেন। আর এই মাছটি মিঠা পানির মাছ, যার ফলে এর স্বাদও অনেক বেশি। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও ভারতে এই মাছ পাওয়া যায়, তবে রং ও আকারের কিছুটা পার্থক্য রয়েছে। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাই রান্নাতে। এতক্ষণ যে মাছের বর্ণনা দিচ্ছিলাম সেটি হলো এই কাকিলা মাছ। প্রথমত আমি মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং একটি স্ট্রেইনারে পানি ঝরতে দিয়েছি। আমি এই মাছগুলো আস্ত রেখেছি। আজকে আমি খুব কম মশলায় এই মাছটি আপনাদের রান্না করে দেখাবো। এখানে একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল গরম করে সেই সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাত আটটে কাঁচামরিচ, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরা গুঁড়ো, এক চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটি দিয়ে দিতে পারেন। এখন সব মশলাগুলো একত্রে মিশিয়ে নেব। তারপর পানি ঝরিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এবং আলতোভাবে নেড়ে দেব। এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি আমি, কারণ এই মাছটি তুলনামূলকভাবে নরম, যার ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবশেষে আমি ভাজা মশলা দিয়ে দিব। আর এই মশলাটি রান্নাটির জন্য একটি বিশেষ মশলা, যা রান্নাটির স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে। এই মশলাটির বর্ণনা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, বলক না আসা পর্যন্ত। বলক উঠে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দেব, যা রান্নার মধ্যে একটি অসাধারণ ফ্লেভার নিয়ে আসবে। একটি কথা না বললেই নয় যে এই মাছটি প্রায় বিলুপ্ত, সচরাচর এই মাছটি দেখতে পাওয়া যায় না। এরপর 15 মিনিটের জন্য আমি লো হিটে ঢেকে রান্না করব, লেগে লেগে না আসা পর্যন্ত। 15 মিনিট পরে মাছটি লেগে লেগে এসছে। এ পর্যায়ে আমি কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলব। আমি একটা সার্ভিং প্লেটে মাছের চচ্চড়িগুলোকে নিয়ে নিচ্ছি। কাকিলা মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে নাগাদ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।